নতুন চমক সেটা হচ্ছে এই জিনিসটা যার কাছ থেকে আমি নিয়ে আসছিলাম সে হাঙ্গারি মডিফাই করে ফেজার বানানো হয়েছে সে অনেকগুলি টাকা এক্সট্রা খরচ হয়েছে প্রায় 30-35,000 টাকা খরচ করে সে ফেজার বানাইছে যদি কারো যদি শখ থাকে যে ফেজার গাড়ি চালানোর শখ আছে যে ফেজার গুলো চালানোর শখ আছে কিন্তু কেনার সাধ্য নাই সেই ক্ষেত্রে এই গাড়িটা নিতে পারেন মানে হাঙ্গের দামে ফেজার গাড়ি পাইতেছেন আপনি আর কি গাড়িটা ফ্রেশ আছে ইঞ্জিনটাও ফ্রেশ গাড়িটা আউটলুকিংটাও ফ্রেশ আছে যদি কেউ যদি নিতে চান নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদেরকে নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য চলে এসেছি ডাইনার চয়েস এই শোরুমটি উত্তরাতে এখান থেকে পাইকারি দরে একদম ফ্রেশ বাইকগুলো বিক্রয় করা হয় তো ডাইনার চয়েসের ওনার কোন আছে রব্দ মানে আমার শোরুমের অ্যাড্রেস উত্তরা 14 নম্বর সেক্টর 21 নম্বর রোডের 8 নম্বর হাউসে অবস্থিত আর এখানে আমরা ফ্রেশ বাইক বিক্রি করি আর বিশেষ করে আমরা পাইকারি দামে বিক্রি করি বেশি ঠিক আছে যারা ব্যবসায়ীরা কিছু পরিচিত ব্যবসায়ীরা আছে আর আমাদের কাছ থেকে ব্যবসায়ীরা নিয়ে যায় আর কি ঠিক আছে আচ্ছা দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে তার কারণ এই শোরুম থেকে পাইকারি দরে বিক্রয় করা হয় কাজে আপনার পছন্দের ব্যক্তি পেয়ে যেতে পারেন এই শোরুমে একদম রিজনেবল প্রাইসে এই দর্শক বন্ধুরা যার যে কথা না বলে নয় যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কথার বার হচ্ছে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে শুরু করতেছি জিক্সার ডাবল ডিস্ক 18 মডেল সাদা কালারের বাইক এটা আপনারা দেখতেছেন এটা ডাবল ডিস্কের গাড়ি এটা মাত্র 17,000 এর মধ্যে চলছে গাড়িটা ফ্রেশ আছে ইঞ্জিনটা এখনো খোলা হয় নাই আর টেক্সট কোনো আপডেট করা আছে 24 পর্যন্ত আপডেট করা আছে আপনারা যদি বাইকটা যদি নিতে চান পছন্দ করেন সেই ক্ষেত্রে আসবেন আমার শোরুমে এটা রাখা যাবে 1,52,000 টাকা ঠিক আছে 1,52,000 এটা কত মডেল এটা 18 মডেল ডাবল ডিস্কের জিক্সার ঠিক আছে 18 মডেল ডাবল ডিস্কের এটা কি রেজিস্ট্রেশন করা হ্যাঁ রেজিস্ট্রেশন করা উত্তরা না এটা মিরপুর ব্যাটের মিরপুরের আচ্ছা ঠিক আছে তাহলে প্রাইস চলেন কত এটা 1,52,000 টাকা রাখা যাবে আর 1,52,000 না এটা আপনার মাধ্যমে যদি কেউ যদি আসে সেই ক্ষেত্রে আরো 5,000 টাকা ডিসকাউন্ট দিব আচ্ছা আচ্ছা আলম ভাই আমি একটু কথা বলি আমি ইনসাইড ডিওসে ভালো হোক আপনার বাইক গুলা বেশি বেশি সেল হোক সেল হোক হ্যাঁ আপনি এমনিতে আপনি পাইকারি ধরে পাইকারি বিক্রি করেন ঠিক আছে না আপনি পাইকারি বিক্রি করেন ওই হিসাবে একদম মানে বিক্রয় মনে করেন আমি কাজ আচ্ছা এবার ধামাকা দিলাম সেটা হতেছে গিয়া সর্বনিম্ন দাম 1,40,000 টাকা রাখবো এর নিচে 1,40,000 টাকা ওই 52,000 বলে লাভ নাই 1,40,000 টাকা রাখবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে একদম পাইকারি দামে ডাবল ডিস্কের 18 মডেলের গাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা 18 মডেলের ডাবল ডিস্কের সুজুকি জিগজার মিরপুর নাম মিরপুর বিআরটিএর রেজিস্ট্রেশন করা আমার ভিডিও থেকে যারা আসবেন তারা 1,40,000 টাকা নিতে পারবেন কি ঠিক না আলমগীর ভাই হ্যাঁ 1,40,000 টাকা 1,40,000 টাকা দিলাম আপনি খুশি তো হ্যাঁ খুশি 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 আপনি তো চান বেশি খুশি থাকলে আমিও খুশি হ্যাঁ হ্যাঁ এটাই কি আচ্ছা পরবর্তী বাইক এটা হচ্ছে গিয়া টিভিএস এর 4V রেড কালার বাইক এটা তো দেখতেছেন এটা মাত্র চলছে 17,000 এর মতো আর এটা রেজিস্ট্রেশন করা মিরপুর বিআরটিএর হ্যাঁ 2020 এর মডেলটা পাইছে 19 রেজিস্ট্রেশন 2020 হ্যাঁ হ্যাঁ বিশের রেজিস্ট্রেশন 2000 হ্যাঁ 19 এর মডেল 19 এর মডেল 2020 এর রেজিস্ট্রেশন হইছে হ্যাঁ গাড়িটা যদি কারো পছন্দ হয় সে ক্ষেত্রে আসতে পারেন আমার শোরুমে আচ্ছা ঠিক আছে তাহলে কথা হলো আপনি তো বাইক কিনেন বিক্রি করেন তাই না তাহলে আপনি কি প্রায় মানে সবই তো ওই ফার্স্ট পার্টির বাইকগুলা এই গাড়িটা সেকেন্ড পার্টির নামে আছে সমস্যা নাই মালিকের সমস্যা নাই হ্যাঁ এটা বারবার এটা নিয়ে কোনো টেনশন নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই প্রাইসটা বলেন একটু আবার এটা রাখা যাবে 1,35,000 টাকা তারপরে বলেন তারপরে আচ্ছা 1,35,000 না এই গাড়িটা ট্যাক্সটকনটা ফেল আছে ট্যাক্সটকনটা আপনি করে দিবেন আমি যদি করে দেই 1,28,000 টাকা রাখবো তারপরে কমান 1,28,000 টাকা এটা ফিক্সড এর নিচে রাখা কোনোভাবে সম্ভব না
কালো কালারের গাড়ি গাড়িটা বিন্দু পরিমাণের কোনো স্পট নাই একদম ফ্রেশ বাইক ইঞ্জিনটা আনটাচ আছে একদম চলছে জেনুইন চলছে 10000 কিলোমিটার চাকাগুলোও একদম নতুন ঠিক আছে আর যারা আসবেন যদি বাইকটা যদি দেখে পছন্দ হয় সেই ক্ষেত্রে এসে দেখবেন ঠিক আছে এই গাড়িটা রাখা যাবে 1,67,000 টাকা ঠিক আছে 1,67,000 টাকা রাখা যাবে তারপরে তারপরে শুধু আপনার মাধ্যমে যদি আসে সেই ক্ষেত্রে আমি 60000 টাকা রাখবো 1,60,000 টাকা ফিক্সড 1,60,000 এ ফিক্সড ফিক্সড এটাই আর তো কমানো জানা আর কমানো জানা আচ্ছা ঠিক আছে আর 2000 কমাইলাম জান একবারে 1,58,000 টাকা ফিক্সড ফাইনাল একদম ফাইনাল আর কমানো জানা আর কমানো জানা কোনো সম্ভব না গাড়ি চকচকে দগ্ধ আছে মানে কাস্টমার আইসা প্রথম দেখাতে পছন্দ হবে কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা কি রেজিস্ট্রেশন কি মুদ্রা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন উত্তরা ব্যাটের ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরবর্তী বাইকটা FZS FZS ইয়ামাহা FZS এটা 62 এটা 20 এর গাড়ি হ্যাঁ হ্যাঁ আর মিরপুর ব্যাট থেকে রেজিস্ট্রেশন করা গাড়িটা চলছে মাত্র 10000 কিলোমিটার সামথিং হ্যাঁ ঠিক আছে গাড়িটা চকচকে ঝকঝকে আছে কোনো সমস্যা নাই ইঞ্জিনটাও আনটাচ আছে মানে প্রথম দেখাতে পছন্দ হবে ঠিক আছে হ্যাঁ আর এই গাড়িটার মানে সর্বনিম্ন দাম যেটা সেটা রাখা যায় 1,85,000 টাকা 1,85,000 টাকা আমি লাস্ট বিক্রি করব গাড়িটা চকচকে আছে চাকাগুলো নতুন দুইটাই ঠিক আছে দেখলে পছন্দ হবে তারপরে বলেন ভাই আমার ভিউয়ার্সের জন্য বলেন আচ্ছা রমজান মাস সামনে ঈদ সর্বনিম্ন 1,78,000 টাকা ফাইনাল 2020 চলছে 10000 সামথিং এটা মিটার টেম্পারিং হয় না না মিটার টেম্পারিং আপনি তো করেন না না আমরা এই কাজটা করি না ঠিক আছে এই কাজটা করি না আমরা এখানে কোনো মিস্ত্রি না কিছু না আপনি যেভাবে ফ্রেশ গাড়ি কিনেন ওইভাবে গাড়ি বিল দিয়ে দেয় ঠিক আছে আমরা হোলসেল বিক্রি করি তো এই মানে মডিফাই করার মতো সময় নাই আচ্ছা ঠিক আছে প্রাইস আমার বলেন এফ দ্য বেস 76000 টাকা এটা লাস্ট আর ফাইনাল আচ্ছা ঠিক আছে সর্বনিম্ন দাম এটা দেখলে প্রথম দেখাতে পছন্দ হবে হ্যাঁ হ্যাঁ পছন্দ হবে দর্শকরা অনেকে পছন্দ করে আমি করে দেবো সমস্যা নাই যখন ব্যবস্থা আসবে কাস্টমার আসবে দেখবে পছন্দ হলে টেক্সটোকেনটা আমি করে দেবো আমার নিজ দায়িত্বে কোনো সমস্যা নাই এই গাড়িটা উত্তরা বেটের নাম্বার আর কি যদি কেউ যদি এটা নিতে চায় পছন্দ করে সেই ক্ষেত্রে এটার গাড়িটার দাম রাখবো 1,85,000 টাকা 1,85,000 টাকা এটা কত মডেল এটা 18 মডেল 18 মডেল উত্তরা বেটের নাম্বার 20 সিরিয়ালের গাড়ি কত কিলো চলছে এটা চলছে 17,000 এর মতো 17,000 এর মতো 17,000 কিলোমিটার এই গাড়িটা চলছে ঠিক আছে তো চলা ওই সাথে ইঞ্জিন আনটাচ একদম চলা ব্যাপার না ইঞ্জিন আনটাচ থাকলে হলো গাড়ি কন্ডিশন ভালো থাকলে হলো আচ্ছা ভাই প্রাইসটা বলেন একটু সুন্দর প্রাইসটা রাখবো 1,85,000 টাকা একটু সুন্দর করে বলেন আমার জন্য বলেন আচ্ছা 85,000 টাকা না ফাইনাল রাখা যাবে 1,78,000 ঠিক আছে 1,78,000 টাকা রাখবো আর কিছু কমান শুধু আপনার জন্য আর কিছু কমান আচ্ছা 75,000 ফাইনাল হ্যাঁ ফাইনাল 75 1,75,000 আচ্ছা ঠিক আছে ঠিক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভিউয়ার্স আমার ভিডিও দেখে যারা আসবেন তারা এই ফেজারটি একদম রিজনেবল প্রাইসে নিয়ে যেতে পারবেন একদম কম মানে মাত্র 1,75,000 টাকা রেজিস্ট্রেশন সহ আচ্ছা ঠিক আছে পরবর্তী একটা হুন্ডা এক্স ব্লেড এক্স ব্লেড হুন্ডা এক্স ব্লেড গাড়িটা নিতে পারেন এই গাড়িটা এটাও 20 এর মডেলের গাড়ি
গাড়িটা এমনি চকচকে আছে আনটাচ ইঞ্জিন এর চাকাগুলোও ফ্রেশ আছে গাড়িটা চলছে মাত্র 14000 সামথিং গাড়িটা প্রথম দেখা দিয়ে পছন্দ হবে ভালোই ফ্রেশ একদম ফ্রেশ বাইক আনটাচ ইঞ্জিন হ্যাঁ এটা কি রেজিস্ট্রেশন তো হইছে অবশ্যই হ্যাঁ হ্যাঁ এটা 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন হইছে হ্যাঁ উত্তর বিটিএন নাম্বার আচ্ছা ঠিক আছে উত্তর বিটিএন নাম্বার প্রাইস কত প্রাইস রাখা যাবে 152000 টাকা 152000 152000 টাকা আমার ভিউয়ার্সের জন্য কি করবেন ভিউয়ার্সের জন্য আচ্ছা 2000 টাকা ছাড় 2000 টাকা ডিসকাউন্ট না আরো কমান আর কমালে তো ব্যবসা থাকবে না আচ্ছা যাক সমস্যা না 145000 টাকা ফাইনাল ফাইনাল 145000 টাকা ফিক্সড এখানে আমার সামথিং প্রফিট থাকবে হ্যাঁ যাক সমস্যা নাই আমি পাইকারি বিক্রি করে আমার অবলাভে চলবে হ্যাঁ আমি তো এটা আমার সেল বেশি হলেই হয় আমি তো এটা যাচ্ছি যে আপনার সেল বেশি হোক সেল বেশি হলে সঠিক সঠিক মূল্যে কম রেজে বাইক কিনতে পারে যাতে সেটাই এটা আমি যাচ্ছি এই আমারই মাত্র 145000 টাকা 145000 টাকা এক্স ব্লেড একদম নতুনের মতো উত্তরা উত্তরা নাম্বার হ্যাঁ হ্যাঁ একদম ফ্রেশ আনটাচ ইঞ্জিন ফার্স্ট পার্টি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা মনোরম সাগরের ভিডিওটি দেখতে থাকুন আমি এই মুহূর্তে আছি রাইডার সাইজ আচ্ছা ঠিক আছে পরবর্তী বাইক কি দেখবো তারপরে আর একটা আছে পালসার বাজাজের পালসার গাড়িটা একদম ফ্রেশ আছে গাড়িটা ইঞ্জিনটা আনটাচ চাকাগুলোও ফ্রেশ আছে দেখি ডাবল ডিস্ক 17 মডেল সিঙ্গেল ডিস্ক 17 মডেল সিঙ্গেল ডিস্ক গাড়িটা এমনি চকচকে আছে গাড়িটা যদি কেউ যদি পছন্দ করে যদি নিতে চায় সেই ক্ষেত্রে গাড়িটার যদি দাম সেই ক্ষেত্রেই করতে 110000 টাকা রাখা যাবে এটা কি মিরপুর নাম্বার না উত্তরা এটা মিরপুরের নাম্বার মিরপুর নাম্বার আচ্ছা কত ভাই সুন্দর করে বলেন ভালো ভালো টাকা রাখবো 110000 না 107000 টাকা ফাইনাল হ্যাঁ 107000 টাকা 17 মডেল গাড়িটা আনটাচ ইঞ্জিন এটা চলছেও 16000 কিলোমিটারের মতো চলছে গাড়িটা এমনি ফ্রেশ আছে দেখলে পছন্দ হবে এসে আর কিছু কমানো না আচ্ছা 1000 টাকা ছাড় দিলাম 1000 ঠিক আছে 106000 টাকা ফাইনাল 106000 হুম হুম শুধু আপনার জন্য দুবছরের জন্য আচ্ছা 1000 বাদ দাও জানা না 1000 বাদ দিলে হবে না এটাই ফাইনাল আচ্ছা ঠিক আছে 106000 টাকা বাজাজ পালসার আচ্ছা ঠিক আছে পরবর্তী বাইক দেখব পরবর্তীতে আরেকটা বাইক দেখতে পারেন নতুন চমক সেটা হচ্ছে এই জিনিসটা যার কাছ থেকে আমি নিয়ে আসছিলাম সে হাঙ্গারি মডিফাই করে ফেজার বানানো হয়েছে সে অনেকগুলি টাকা এক্সট্রা খরচ হয়েছে প্রায় 30-35000 টাকা খরচ করে সে ফেজার বানাইছে যদি কারো যদি শখ থাকে যে ফেজার গাড়ি চালানোর শখ আছে যে ফেজার গুলো চালানোর শখ আছে কিন্তু কেনার সাধ্য নাই সেই ক্ষেত্রে এই গাড়িটা নিতে পারেন মানে হাঙ্গের দামে ফেজার গাড়ি পাইতেছেন আপনি আর কি যেমন যেমন সুজুকি মনোনন্দ এই বানায় এসএফ বানানো হয় আর কি সেটা হাঙ্গের উপরে মডিফাই করে ফেজার বানানো হয়েছে গাড়িটা এমনি চকচক আছে ডাবল ডিক্সের গাড়ি এটা উত্তরা বিটিএন নাম্বার ঠিক আছে উত্তরা বিটিএন নাম্বার ডাবল ডিক্সের গাড়ি এটা নিয়ে নিতে পারেন ইঞ্জিনটা একদম আনটাচ চলছে মাত্র 18000-19000 এর মতো চলছে গাড়িটা ফ্রেশ আছে ইঞ্জিনটাও ফ্রেশ গাড়িটা আউটলুকিংটাও ফ্রেশ আছে যদি কেউ যদি নিতে চান নিতে পারেন মানে ফেজার ফেজার পাইতেছেন আপনি হাঙ্গের দামে ঠিক আছে এই গাড়িটা যদি মডেল কত মডেলটা পাইছে 18 18 মডেল পুরো বেটে 20 সিরিয়ালের গাড়ি 18 মডেল ডাবল ডিক্স হাঙ্গ ঠিক আছে এটা রাখা যাবে 100000 টাকা 100000 টাকা হুম তারপরে বলেন তারপরে আলমগীর ভাই সুন্দর করে বলেন আচ্ছা ফাইনাল 95000 টাকা ফাইনাল ঠিক আছে আর কমাইলে তো থাকবে না আপনি তো শুধু ভিউয়ারদের পক্ষে কথা বলতেছেন তা তো বলবো আমি তো তাদের এখন প্রতিনিধি যদি মানে সর্বনিম্ন দাম মানে আমার সামথিং কিছু প্রফিট থাকবে সেটা হচ্ছে 92000 টাকা ফাইনাল ঠিক আছে এক সরি শুধু 92000 টাকা ঠিক আছে আপনি নিতে পারেন গাড়িটা একদম প্রথম দেখাতে পছন্দ হবে আলোচনা ভাই আমি আশা করছিলাম যে আপনি 90 ছেড়ে দিবেন না 90 তে দিলে হয় না একদম আচ্ছা ফাইনাল 90 তে যান আপনি যেহেতু বলছেন যান 90 তেই ফাইনাল আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা মাত্র 90000 টাকায় একদম ফ্রেশ নতুনের মতো হ্যাঙ্ক তবে একদম যে মডিফাই করে এটাকে পরে রাখা করা হয়েছে ইয়ামা ফেজার একদম নতুনের মতো যাদের ইয়ামা ফেজারের প্রতি আকর্ষণ আছে শখ আছে তারা এই ব্যাগটি নিতে পারেন একদম নতুনের মতো
মাত্র 90000 টাকায় আমার বিরুদ্ধে যারা আসবেন তারা 90000 টাকায় এই ব্যক্তি নিয়ে যেতে পারবেন আচ্ছা ঠিক আছে আলমগীর ভাই তাহলে পরবর্তী ব্যক্তি দেখি তারপরে পরবর্তীতে বাইক আসছে টিভিএস মেট্রো প্লাস হ্যাঁ মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস সত্যি কথা বলতে এই গাড়িটা উনি 23 সালে কেনা হইছে হ্যাঁ গাড়িটা একদম প্যাকেট গাড়ি একদম ইনটেক অরিজিনাল যা আছে সবকিছু অরিজিনাল আছে একদম প্যাকেট সোজা কথা মানে চলছে মাত্র 2500 মতো চলছে গাড়িটা একদম ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো ঘষামাজা নাই একদম নতুন গাড়ি কেউ যদি নিতে চান নতুন গাড়ি নিতে চান সেই ক্ষেত্রে মানে পুরানের দামে আপনি নতুন গাড়ি পাইতেছেন তাহলে গন্ধ ভালো চলে হ্যাঁ সেটাই তেলের গন্ধে চলে এটা মানে এটা কোম্পানির ইশে আছে এটা 1 লিটার তেলে একদম সর্বনিম্ন 85 কিলোমিটার যাবে কিন্তু 85 কিলোমিটার না আরো কম যায় হ্যাঁ মানে 60 এর উপরে যায় গাড়িটা আর এই গাড়িটা সবচেয়ে দেই হইতেছে কি আপনি নতুন গাড়ি পাইতেছেন হ্যাঁ হ্যাঁ একদম পুরানের দামে নতুন গাড়ি পাইতেছেন হ্যাঁ এই গাড়িটা রেজিস্ট্রেশন হয় না এখনো এই গাড়িটা 23 কেনা হইছে গাড়িটা চলছে মাত্র 2500 মতো আর কি গাড়ি ফ্রেশ আছে এই গাড়িটা দাম রাখা যাবে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা গাড়িটার দাম রাখা শোরুম পেপারস শোরুম পেপারস সব ফাইলটা রেডি করা আছে আপনি যদি নিতে চান সেই ক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন করে দেব সেই রেজিস্ট্রেশনের টাকা আলাদা দিতে হবে 19000 টাকা পড়বে আর কি ঠিক আছে আর যদি শোরুম পেপারস নিয়ে যেতে চান তারা নিজেরা সেটা আপনি দিতে পারবেন আমার 1 লাখ টাকা দিলেই হবে আমি গাড়ি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ভাই এখন আসেন আসল দিয়ে আপনি প্রাইসে আপনি আসেন সুন্দর প্রাইস এটা তো নতুন গাড়ি তো প্রায় 1 লক্ষ 25000 টাকা বর্তমানে চলতেছে 24000 টাকা সামথিং ঠিক আছে এখন নতুনের দামে মানে পুরানের দামে নতুন গাড়ি পাইতেছেন আপনি সেই ক্ষেত্রে 1 লক্ষ টাকা আমার কাছে মনে হয় খুব একটা বেশি না কমই কিন্তু তারপরেও 1 লক্ষ না আমি 95000 টাকা রাখতেছি ফাইনাল 95000 টাকা শুধু আপনার মাধ্যমে আসবে সেই জন্য ঠিক আছে আর কমানো না আর কমাইতে গেলে দেখা যাবে আচ্ছা 95 না 92000 টাকা ফাইনাল 92 92 লাস্ট এন্ড ফাইনাল 92 এর নিচে কোনো সম্ভব না আচ্ছা ঠিক আছে আলমগীর ভাই এই বাইকটি আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে একদম কম প্রাইসে দিয়ে দিচ্ছেন মাত্র 92000 টাকা একদম নতুন মতো বাইক ঠিক আছে এখন দেখা যাচ্ছে হোন্ডা লিভো হ্যাঁ হ্যাঁ হোন্ডা লিভো গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা ইকুরিয়া ডিআরটি এর নাম্বার হ্যাঁ হ্যাঁ মানে যাত্রাবাড়ির যে নাম্বারটা ওই নাম্বারটা আর কি ইকুরিয়া ডিআরটি 16 সিরিয়ালের গাড়ি গাড়িটার ইঞ্জিন ফ্রেশ আছে একদমই আনটাচ ইঞ্জিন গাড়িটার চাকাগুলো ভালো আছে কোনো জায়গায় কোনো ভাঙা নাই কোনো ঘষামাজা নাই গাড়িটা ফ্রেশ আছে প্রথম দেখাতে পছন্দ হবে ফ্রেশ লাগতেছে আমার কাছে লাগতেছে ফ্রেশ একদম নতুনের মতোই যাদের বাজেটে পড়ে তারা নিতে পারেন এই বাইকটি একদম অল্প বাজেটের ভিতরে আর গাড়িটার মাইলেজ খুবই ভালো যায় 60+ যায় লিভো গাড়ি এটা আপনারা জানেন যারা এগুলো ব্যবহার করছেন আগে অবশ্যই এগুলা জানেন এটা সম্বন্ধে লিভো গাড়ি এখন এটা চলছে 22000 মতো 22000 কিলোমিটারের মতো চলছে কিন্তু গাড়ির ফ্রেশ আছে ইঞ্জিনটাও ফ্রেশ আছে এখন ইঞ্জিন কোনো কিছু সবই অরিজিনাল আছে এটা যদি নিতে চান কেউ যদি এই গাড়িটা নিতে চান সেই ক্ষেত্রে দাম রাখবো 85000 টাকা 85000 টাকা ফিক্সড 85000 টাকা রাখবো তারপরে বলেন সুন্দর করে বলেন তারপরে রোজার দিন সামনে ঈদ আচ্ছা ঠিক আছে নতুন চমক সেই ক্ষেত্রে দিতেছি এটা ফাইনাল 80000 টাকা ফাইনাল ঠিক আছে একদম সর্বনিম্ন রেট এর নিচে কোনোভাবেই সম্ভব না ঠিক আছে 80000 টাকা রাখবো শুধু আপনার মাধ্যমে কেউ যদি আসে সেই ক্ষেত্রে ঠিক আছে দর্শক বন্ধুরা আমি চাই যে আমার গাড়িগুলো বিক্রি হোক তাড়াতাড়ি আমার লাভ অল্প হলেও সম্ভব হ্যাঁ ঠিক আছে এটাই এটাই তো নিয়ম হ্যাঁ যে বেশি বেশি সেল হবে কম কম সেল হবে প্রফিট কম হবে হ্যাঁ এটা এটা এটাই আচ্ছা ঠিক আছে পরবর্তী ভাই দেখি তারপরে এটার সম্বন্ধে নতুন করে কিছু বলার কিছু নাই বাজাজ ডিসকভার এটা বাজাজ ডিসকভার 135 সিসি এটা গাড়িটার বয়স প্রায় এক যুগেরও বেশি হয়ে গেছে কিন্তু এই গাড়িটা যারা এই গাড়িটা সম্বন্ধে জানে এই গাড়ির ভক্ত হাজার হাজার মানুষ আছে যারা এই গাড়ি ছাড়া দামি গাড়ি ছাড়া মানে দামি গাড়ি আছে কিন্তু তারপর এই গাড়িটা চালাইবো এই গাড়িটার প্রতি ভক্ত ঠিক আছে 135 সিসি গাড়িটা গাড়িটা ফ্রেশ আছে একদম অরিজিনাল যা কিছু আছে অরিজিনালে আছে কিছু চেঞ্জ হয় নাই গাড়িটা 2009 মডেল আর গাড়িটা এখন এখন মনে হয় যা আছে নয় হইলে কি হবে কিন্তু
এখনো নতুনের থেকে ভালো পারফরম্যান্স দেয় ঠিক আছে ঠিক আছে আর 150 সিসি 160 সিসি যাই বলে বাইকি বলেন এটার সাথে কোনো ভাবে আসবে না 35 এটার সাথে কোনোটার সাথে কম্পেয়ার চলে না ঠিক আছে ঠিক আছে গাড়িটার বয়স প্রায় 13 14 বছর হয়ে গেছে এখনো নতুনের মতো যেটা ওইটাই ওই পারফরম্যান্সটাই দেয় ঠিক আছে এটা দাম রাখা যাবে 1,05,000 টাকা ঠিক আছে হাইড্রোলিক ব্রেক আর টেক্সটোকেনের মেয়াদ আছে 2027 সাল পর্যন্ত আছে ঠিক আছে যারা নিতে ইচ্ছুক তারা আসবে এটা কি 10 বছর মেয়াদে হ্যাঁ এগুলো গাড়ির 10 বছর কাগজ করা মেয়াদ বলা দরকার না খালি 10 বছর কাগজ হ্যাঁ 10 বছর কাগজ করা আচ্ছা ঠিক আছে জীবনের জন্য আর কোনোদিন টাকা খরচ করতে হবে না কাগজের লাগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন প্রাইসটা বলেন এটা রাখা যাবে 1,05,000 টাকা 1,05,000 না 1,00,000 টাকা রাখবো তারপরে বলেন ভাই আমার জন্য বলেন আপনার জন্য রাখবো আচ্ছা 95,000 টাকা ফাইনাল 95,000 আর কোনো কথা বলেন না আপনি আপনি শুধু ভিউয়ার্সের পক্ষে কথা বলতেছেন আমার আমি তো বলবো আমি তো প্রতিনিধি ঠিক আছে কিন্তু আমারটাও তো দেখবেন আপনি দেখবেন না ঠিক আছে এখন 95,000 টাকা ফাইনাল যদি কেউ নেয় সেই ক্ষেত্রে জিনিস ভালো দামটা একটু বেশি হইলেও জিনিসটা ভালো আছে আপনাদের পছন্দ হবে দেখলে ঠিক আছে আর কিছু কমানো না আর কমানো কোনো হ্যাঁ দেখেন দেখেন কমানো না আর কোনো সম্ভব না আবার একটু নরম হন মোটা নরম করেন আচ্ছা আচ্ছা 1,000 টাকা কম রাখবো জান শুধু আপনার জন্য রিকোয়েস্ট করতেছেন আচ্ছা আমি চাই যে কাস্টমার গাড়িটা পছন্দ করে আমার বিক্রি হোক হ্যাঁ ঠিক আছে লাভ দরকার নাই অল্প কিছু হইলে হবে তাহলে 96,000 টাকা 94,000 টাকা 94,000 টাকা 94,000 টাকা আচ্ছা ঠিক আছে 94,000 টাকায় ডিসকভার একদম ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক এটার ভিতরে যা আছে সবই অরিজিনাল আছে মানে কোনো কিছু চেঞ্জ হয় না একদম অরিজিনালটাই আছে ঠিক আচ্ছা তারপরে পরবর্তী বাইকটা তারপরে এইটাও একটা এটার সম্বন্ধে নতুন করে কিছু বলা নাই স্পেশাল এডিশনের ডিসকভার 125 সিসি সাদা কালার ইঞ্জিন এইটা গাড়িটা সচরাচর পাওয়া যায় না এই গাড়িটা অনেক কষ্ট করে আমি একটা ম্যানেজ করেছিলাম আমার এক পরিচিত ইসের জন্য তার জন্য নিছিলাম তার গাড়িটা দিছিও কিন্তু নেক্সট টাইম আবার আরেকটা পাইছি এই গাড়িটা অনেক চাহিদা এবং কি 5 গিয়ারের গাড়ি এটা গাড়িটা গাড়িটা 2018 মডেল উত্তর বেটেন নাম্বার করা স্মার্ট কার্ড ফার্স্ট মালিক গাড়িটা রাখা যাবে 95,000 টাকা 95,000 টাকা রাখা যাবে এই ক্ষেত্রে একটু কথা আছে সেটা হচ্ছে টেক্সট টোকেনটা ফেল আছে এই টেক্সট টোকেনগুলো আমি করে দিব কোনো সমস্যা নেই টেক্সট টোকেন আপনি আপডেট করে দিবেন 95,000 টাকার ভিতরে সবকিছু আমি ফাইনাল এটা করে দেব আমি প্রায় দুইবার টেক্সট টোকেন ফেল আছে এটা আমি দুইটা আমি করে দিব আচ্ছা তারপরে কথা কোন সুন্দরভাবে তারপর তারপর করলে তো হয় না আচ্ছা ঠিক আছে 90,000 টাকা 95 না 90,000 টাকা ফাইনাল ঠিক আছে 18 মডেল উত্তর বেটেন নাম্বার গাড়িটা 32 সিরিয়ালের 90,000 টাকা হ্যাঁ 90,000 টাকা আচ্ছা ঠিক আছে ভিউয়ার্সের উদ্দেশ্যে একটু ভিউয়ার্সের উদ্দেশ্যে বলার মতো কিছুই নাই সেটা হচ্ছে তারপরেও সেটা হচ্ছে যে আসবেন আমার শোরুমে আসবেন উত্তরা বিআরটিএর কাছাকাছি আমার শোরুম এটা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টর 21 নম্বর রোডে 8 নম্বর হাউস আর ভিউয়ার্স আসবেন রোজা রমজানের দিনে তো ই নাই আপ্যায়নের কোনো সুযোগ নাই তারপরে ইফতারের জন্য দাওয়াত রইল সবার আমন্ত্রণ জানাইলাম আসবেন যারা আসবেন গাড়ি কিনেন না না কিনেন কিন্তু আসবেন আমার দোকানটা ভিজিট করে যাবেন দেখবেন আমার কালেকশন কি অবস্থা আছে ঠিক আছে তারপরেও ইব্রাহিম ভাইয়ের মাধ্যমে আপনারা যদি কেউ আসেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য স্পেশাল কোনো ই আছে সুবিধা আছে আসবেন আর ওনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন সবাই আসবেন আমন্ত্রণ রইল আমার শোরুমটা আসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম